কমের দিনা নহল, এই অকান দুই চারি মাহ পিছাব বলে মানে এক লাখ এনেতো ষাঠি হাজার বা পঞ্চাশ হাজার তো আজিয়ে দিব পারে। মুখ্যমন্ত্রী এক লাখ তো যেহেতু কইছিল একদম নিশ্চিন্ত থাক, গণি গণি দিব। এই চাকরি ক্ষেত্র এটকাও দালালর মাজেদি চাকরি দিব নালাগে। আপনার মই কইছো বিনা পয়সাত মুখ্যমন্ত্রী চাকরি দিব, অসম সরকারে চাকরি দিব। আমি কাপুরুষ নহয় আর আমি মিছা কথা কোয়া আমি আমার মুখ্যমন্ত্রী নয়। গণি গণি এক লাখ চাকরি দিব, অকমান দুই চারি মাহ পিছুয়াব পারে, কারণ চাকরিবিলাক যদি সঠিক রূপায়নে নিয়মর মাজেরে যদি চাকরিবিলাক আমি দিব নোৱাৰো সেইবিলাক লৈ আকৌ এটা সংঘাত সৃষ্টি হব। সেইকাৰণে আমি ভাবো যাতে প্রকৃত চাকরি যাতে অসমৰ ৰাইজে পায়, অসমে ডেকা লৰে পায়, তাৰ কাৰণে অকমান নীতি নিয়ম আছে। ইতিমধ্যে কিছু চাকরি আমার হয়ে গল, কিছু ক্ষেত্র আপনাদের গমেই পাইছে। এক লাখ চাকরি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোয়ার লেখিয়া গণি গণি আমি দিম, আর বিরোধীক সেইদিনা আমার সভাত মাতিম যে এক লাখ চাকরি আপনাদের আপনার হাতে দিয়ে আপনাদের সেই আপনার হাতে দিও, এই নিযুক্তিপত্র আপনার হাতে দিও দিব আর আপনাদেরও উপস্থিতি থাকিব। এটা নতুন সোয়াদ আছিল, বহুত বছর আশা আছিল বিধায়ক হম বলে, মা কামাখ্যার আশীর্বাদত বিধায়ক হলো, রাইজর সেবা করিম বলে ওলাই আইসো। আর দমে দিনাখনে আমি খানাপাড়া ফিল্ডত দেড় লাখ মানুষের দ্বারা মুখ্যমন্ত্রীর নেতৃত্বত আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত আমার এখন অমিত শাহর উপস্থিতিত এখন সুন্দর সভা আমার অনুষ্ঠান হব। দমেত কিছু কার্যসূচী রাখিছে। আমি আমার একটা ইচ্ছা আছে যাতে আমি অসমখন ধুনিয়াকে সজাই তুলিব পারো, আর সকলো দুখিয়া পরিয়ালে হোক বা যিসকল বিপিএল মানে মানে যিসকল সৰু ফেমিলি আছে বা যিসকল গাঁৱৰ দুখিয়া ফেমিলি আছে সেইসকলক যাতে আমি সরকারের সুবিধাকণ দিব পারো বা সরকারে দিয়া আসনিখিনি যাতে আমি রূপায়ণ করিব পারো সেই আশীর্বাদ আমি রাইজর পা বিচাৰিছো। আর দমের দিনাখনে আমার অফিসিয়াল আমি এবছর সম্পূর্ণ হব। আমি আশা করছো যাতে এই দম এই এবছর কালত যি আমার মনত অভিজ্ঞতা বা যি ভুল শুদ্ধর মাজেরে আমি আগবাড়িছো সেইখিনি যাতে অনাগত দিনত আমি আগবড়াই লৈ যাব পাৰো।